তো জন্মদিন বলে স্পেশাল মেনু আজকে, কারণ বাড়িতে তো খাওয়া হয় না। আজকে মা প্রচুর রকমের জিনিসপত্র রান্না করেছে। তো প্রথমে খাচ্ছি ভাজা দিয়ে, দেন ডাল আছে, ঘন্ট আছে, আবার মাছ আছে। তো স্পেশাল ট্রিট বার্থডে বলে বার্থডে গার্ল আর কি। জন্মদিন বলে টর্চার করার কোনো মানেই হয় না। এই যে এত বড় মাছটা এখন আমাকে খেতে হবে। সবিক তুই হেল্প করবি? হ্যাঁ একটু। না কি করে খাবো আমি জানি না। অলরেডি আমি এই মাছটা খেয়ে নিয়েছি, চিংড়ি মাছও খেয়ে নিয়েছি, তারপরে এই মাই বড় আমি জানি না। আমি আমি চাই না আমার বাদে প্রত্যেক বারবার ফিরে আসুক, কারণ হচ্ছে আমার পেটটা ফেটে যাওয়ার জোর হয়েছে। অলরেডি আমার পেট পুরো ভরে গিয়ে গা গোলাতে শুরু করেছে। এই মাছটা হাফ কাটছি, হাফ খেয়ে নাও। এদিকে মাংস ভাতই বেঁচে যেতাম আমি, কেন যে আমি নিজের পায়ে নিজে কুল মারলাম। তো রেডি হয়ে গেছি, এবার বেরোবো। প্রথমে যাবো বোনকে ডাক্তার দেখাতে, আর ভাবছিলাম বোনের জামাটা পরবো, কিন্তু মা বললো মা যে ড্রেসটা মানে মা যে জামাটা দিয়েছে সেটা পরতে। তো এই জামাটা পরে নিলাম, আর বোনেরটা পুজোতে কোনো একদিন পরবো। তো বেরিয়ে প্রথমে যাবো বোনকে ডাক্তার দেখাবো, দেন এদিক ওদিক ঘুরতে যাবো। তো কোথায় যাবো কোনো প্ল্যান হয়নি, তো দেখা যাক কোথায় যাই। তো বোনকে নামিয়ে দিয়েছি ডাক্তারের ওখানে, এবার যাচ্ছি এদিক ওদিক করবো। হ্যাঁ বোনের ওখানে ওই সমস্ত কিসব কিসব চেকআপ টেকআপ হবে, সময় লাগবে। তো আমরা ততক্ষণ ওখানে বসে না থেকে আমরা ঠিক করলাম একটু ঘুরে বেড়াই। আর এর মধ্যে এইখানে টাইম ছিল খুব অনেকক্ষণ আগে, মানে কটায় টাইম ছিল তার আগে আমি ফোন করেছিলাম আমার কাছে 2:40 এর মধ্যে ঢুকবেন, আর আমি বাড়ি থেকে বেরোচ্ছি যখন তখন অলরেডি 2:05 বেজে গেছে। হ্যাঁ অ্যাকচুয়ালি সৌভিক মানে তোমাদের রাস্তায় কিছু দেখাতে পারিনি, কারণ পাগলের মতো তখন ও গাড়ি চালিয়েছিল। মানে আস্তে যান পয়লা হয়ে গেছে। আর আমাকে সবাই কমেন্টে জানাও যে আমার ড্রেসটা কেমন হয়েছে। তো এবার আমার খুব কফি খেতে ইচ্ছা করছে, তো একটু কফি খেতে নিচ্ছি। একটু কফি খেয়ে ওখানে একটু বসি, রিল্যাক্স করি। দেন কফি কি আছে, সিসিডি ফিসিডি কোথাও আছে কিনা দেখ, সেখানে চল কফি খাই। হ্যাঁ তখন একটু রিল্যাক্স করি, ততক্ষণে বোনেরও হয়ে যাবে, হয়ে গেলে তারপর যাব কোথাও একটা। আর সবই গেল হাই তুলছে, আমি টায়ার্ড হয়ে গেছি গাড়ি চালিয়ে। কালকে ব্যাপারটা হয়েছে, কালকে রাত্রিবেলা দেখেই যে আমার কি অবস্থা হয়েছিল। এবার চোখের মধ্যে ফোম চলে গেছিল, মানে আমি রাতে ঘুমিয়েছি আজকে 2-3 ঘন্টা, মানে এত চোখ কটকট লাল হয়ে চোখ পুরো ফুলে গেছিল। কারণ বুঝতে পারিনি সব ভাই বোনরা মিলে চোখের মধ্যেই ফোম মানে ওখানে স্প্রে করতে গিয়ে চোখেই চলে গেছে। ব্যাপারটা হচ্ছে সিসিডি খুঁজতে খুঁজতে আমরা সিটি সেন্টার চলে এসেছি এবং পার্কিংয়ে আছি। আর আমাদের পার্কিংয়ে মানে ঢুকতে ঢুকতে তো সবই হঠাৎ করে বললো কটা বাজে দেখ, দেখলাম 3:27 বাজে অলরেডি, মানে বোনেরও ওদিকে হয়ে গেছে। আর মানে সিটি মানে সিসিডি খুঁজে গেছি এতক্ষণ, সেই 2:40-50 থেকে শুরু করে এতক্ষণ এই 40 মিনিট ধরে আমরা সিসিডি খুঁজেছি। সিসিডি এখন খুঁজে পেয়েছি, আর মানে সিসিডি খুঁজে মানে লাস্টে দেখলাম সিটি সেন্টারে তো থাকবে, তা সিটি সেন্টারে ঢুকলাম, মানে ঢুকে আমি গাড়িটা রাখিও নিয়ে যো 3:27 আমি পার্কিং টিকিটটা নিয়ে পেয়েছি, 3:28 এর মতো আমি বেরিয়েও যাচ্ছি। আর আমার কফি মানে আমি বেফালতু এখানে পার্কিং এর চার্জেস টা কেন 10 টাকা নেবে না, মানি স্কোয়ারই ভালো, প্রথম 15 মিনিট ফ্রি দেয়। হ্যাঁ তাই জন্য আমি আর বলবো না মানি স্কোয়ারে, আমি যখনই সুসু পাই আমি মানি স্কোয়ারে যাই, 5-10 মিনিটে সুসু করে বেরিয়ে আসি, তাহলে আমাদের পার্কিং লাগে না। বে ফালতু আমাদের 20 টাকা গেল বে ফালতু। প্রিয়া অলরেডি ফোন করে ফেলেছে এই পার্কিং মানে সিটি সেন্টার থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি। তোর কি টাইমিং ফোন করা হয়ে গেছে? আমার টাইমিং না, আমার মানে কি বোঝার ক্ষমতা, আমার আইডিয়া, আমার আনতে গিয়ে হঠাৎ করে চোখে পড়লো, আর আমি পাগলের মতো এদিক সেদিক সিসিটি খুঁজে গেছি আজকে। আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, প্রিয়াকে এইখান দিয়ে চলে আসতে বল। আচ্ছা আচ্ছা, তো প্রিয়া চলে এসেছে, প্রিয়া হাই করে দে।
রিয়া ডাক্তার দেখিয়েও নিয়েছে এবার ডাক্তার ডাক্তার বলেছি সব কিছু তো ভুল ধরিস না তো ডাক্তার দেখিয়ে নিয়েছে এবার আমরা যাব সিসি টু না সিসি টু তে যাব না এবার আমরা অন্য একটা জায়গায় যাব ও অন্য জায়গায় যাব হ্যাঁ তো গাড়িতে এই সব গান চলছে মিষ্টি হবে জল হ্যাঁ বড় হবে বড় মানে তাহলে একটাই দাও কত 50 টাকা দাও একটাই দাও মিষ্টি হবে তো মিষ্টি হবে না কোচি এখন জল তেষ্টা পেয়েছে তো তো একটু ডাব খেয়ে নি কারণ জল তেষ্টা আর পাচ্ছি না আমি প্রচন্ড জল তেষ্টা পেয়েছে আর একজনের স্পেশাল ট্রিটমেন্ট হচ্ছে গাড়ির মধ্যে গাড়ির মধ্যে বসে আছে আমি ডাবটা নিয়ে এলাম আমার বাজে জন্মদিন তুই তো তুই আমাকে আমাকে স্পেশাল ট্রিটমেন্ট দিবি আমি তোকে দিচ্ছি আ অত জল আমি খেতে পারিনি তাই তোর জন্য নিয়ে এসেছি মিষ্টি আছে সেন্ট্রাল যাচ্ছি ও ওকে সেন্ট্রাল নিয়ে আসার প্ল্যান অনেকদিন ধরে লাস্ট যেদিন অ্যাক্সিস মলে গেছিলাম সেদিনই প্ল্যান করেছিলাম অ্যাকচুয়ালি আমি সেন্টারালে আসার সেন্টারাল বললাম যাই হোক তো আজকে আলটিমেটলি মানে সেদিন ও অ্যাক্সিস করে এত মাথা খারাপ করেছে যে আসা হয়নি তো আজকে আলটিমেটলি এলাম তুই এবার শপিং করবি ভেতরে গিয়ে মজা করবি মজা লাগছে আমি কোনদিন সেন্ট্রালে আসি আমি জানিও না ভেতরে কি আছে কি না আছে গিয়ে দেখ তো গিয়ে দেখছি আর আমি তুই জামা কাপড় দেখে পাগল হয়ে যাবি চল চল সেন্ট্রাল থেকে বেরিয়ে গেছি এবার পার্কিং এ যাচ্ছি কারণ হচ্ছে এখান থেকে বেরোবো কারণ খুব কফির টান উঠেছে তো উল্টো দিকে অ্যাক্সিস মল আছে ওখানে একটু কফি খাবো আর ব্যাপারটা যে দুটো ড্রেস পছন্দ হয়েছিল কিন্তু একটু লুজ ফিটিংস হচ্ছিল তো তাই জন্য আজকে আর কিনিনি তাড়াহুড়ো করে জিম করতে করতে এত শুকিয়ে গেলে লুজ ফিটিংস তো তাই জন্য আর কিনিনি তাড়াহুড়ো করে পুজোর সময় আসবো ওই নেক্সট উইক নাগাদ পুজোর শপিং করতে তো দেন কিছু একটা কিনবো এই ছবি গান গাইছে এই পুজো আসছে ফিল আর সেরকম গরমটাও পড়ে গেছে ব্যাস এবার এই গরমে একদম শেকার পালা কিন্তু এই গরমটার মজা হচ্ছে এই গরমটা আসলো মানে আমি জানি যে এই গরমটা যাবে আমার শীতকাল চলে আসবে হ্যাঁ ওফ আই লাভ শীতকাল আর একটা ব্যাপার হয়েছে প্রিয়ার জন্মদিনও আসছে শীতকালে তো আমি এবার ওকে এমন টর্চার করবো কারণ কালকে রাত্রিবেলা ও সব ভাই বোন মিলে আমার উপর এমন টর্চার করেছে তো তার উপর বড় কিছুই না 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 তোমরা দেখেছো তোমরা আমি কমেন্টে জানো কিছু করা হয়েছে কি হয়নি তো আমি না দেখলে কর্নার আই বাটন প্রেস করে দেখে নাও আমি প্রিয়ার জন্মদিনে ওকে এত টর্চার করতে চলেছি যে ও নিজে এরম এরম জাস্ট কেঁপে যাবে তো এখানে অ্যাক্সিস মলের ভেতর কুকি ম্যানিয়াতে কফি খেতে তো বসেছি কিন্তু আমাকে এখন এখানে বসিয়ে রেখে দুই ম্যাডাম যে কোথায় চলে গেছে জানি না বললো ওয়াশরুমে যাচ্ছি বাট গেছে প্রায় 10 মিনিটসের ওপর হয়ে গেছে এখনো ফেরার নাম কি আর করা যাবে আর এদিকে রাত্রিবেলা ডিনারের জন্য আমি ভিনটেজ এশিয়াতে টেবিল বুক করে রেখেছি তো প্রিয়া জানে পূজা জানে না এখনো ব্যাপারটা ওর কাছে একটু সারপ্রাইজ থাকবে তো দেখা যাক এখন মানে এখান থেকে কটায় বেরোবো বেরিয়ে এবার টেবিল বুকিং আছে আমাদের 7টার সময় এবার এখন বাজে হচ্ছে কটা বাজে কে জানে কটা বাজে কোথা এখন বাজে 5:18 এই যে এখনো 1.5 ঘন্টার উপরে টাইম বাকি এটা কি করব আমি এখনো জানি না কেদের কি প্ল্যান আছে না আছে ফাইনালি এসছে
এতক্ষণ লাগে? এখানে প্রিয়ার জন্য নেওয়া হয়েছিল কি ছিল, ডবল চকোচিপ ব্রাউনি না? ওকে, চকোচিপ ব্রাউনি প্রিয়ার জন্য নেওয়া হয়েছিল, কিন্তু পূজা আগে খাচ্ছে, মানে আমি আগে খেতে যাচ্ছিলাম। সবাই ভাবতে পারো যে পূজা জিম করে তাও খাচ্ছে, আজকে বার্থডে তো, আজকে আমি কারোর কথা শুনছি জমিয়ে খাবো। আজকে একে বার্থডে, তার উপরে সানডে, তার উপরে রাখি, সবই আছে একসাথে পড়ে গেছে, এরকমই হয়। এত গরম কেউ মুখে দেয়? বুঝলাম। যখন ওপরে গেছিলাম পিয়াকে আমি কত পটানোর চেষ্টা করেছি যে পিয়া বল কোথায় যাচ্ছি, বল কোথায় যাচ্ছি, 10 বার বলেছি, তাও আমাকে বলেনি। আমি বললাম যে কি খেতে যাচ্ছি, মোগলাই, চাইনিজ, কন্টিনেন্টাল, সেটা বল, সেটাও বলে। তার মানে তোমরা বুঝতে পারছো কত বড় শৌভিকের চামচা। এটা বলে দেওয়া উচিত বলো? না, ঠিক আছে, এটা কমন সেন্স। টপ দিছিলাম বলে টপ দিছি, এটা কমন সেন্স যে সারপ্রাইজ পার্টি, মানে সারপ্রাইজের কথা বলতে নেই। তো এটা হচ্ছে আমার ফ্রি কুকিজ, যেটার জন্য তুই কফি অর্ডার দিছিস, তো যেটা দেখে আমি ভীষণ আপ্লুত হয়ে গেছি। তো এটা আমার কফি আর ওদের কফিও চলে এসেছে। কি এই আপ্লুত হওয়াটা জিরো আট ফিল্মস থেকে শিখেছিস? না, সবার মাঝে কথা বলবি না। এই ওয়ার্ডটা আমি তোর মুখে শুনি, জিরো আট ফিল্মস মাঝে মধ্যে আপ্লুত হয়ে পড়ে। হ্যাঁ, তো আমি ঠিক আছে না, মানে ওরা আনন্দিত হয় না, আপ্লুত হয়, এক্সাইটেড হয় না, ওরা শুধু আপ্লুত হয়। এটা প্রিয়ার, এটা রিমার, এটা সুইটির আমার তরফ থেকে, আর বাকিগুলো সব পূজা গিফট করছে, কোনটা কাকে আমি জানি না। আলটিমেটলি এবার যাচ্ছি ডিনার করতে, তো কোথায় যাব আমিও এখনো জানি না, তো দেখা যাক কোথায় যাই। আপাতত ঢুকে তো পড়েছি জেডাব্লিউ ম্যান্ডেটের ভেতরে, এবার এলিভেটরে করে যাবো ফার্স্ট ফ্লোর। চল, এই ডোরটা কিন্তু অসাধারণ। তো ভেতরে চলে এসেছি আর ডিনারও সৌভিক অর্ডার করে দিয়েছে। কি অর্ডার করলি সেটা, কি অর্ডার করলো সেটা সৌভিক বলবে। এই তো একটা ওক ফ্রাইড প্রন অর্ডার করেছি। দাঁড়া, ওই তো একটা ওক ফ্রাইড প্রন অর্ডার করেছি, প্রন বেরিয়ে যাচ্ছিল। আর আর কি অর্ডার করলাম জানো, একটা নুডলসের কিছু ছিল আর ট্যাংরা স্টাইল চিলি চিকেন, বাস। ওকে, আর কমপ্লিমেন্টারি এটা আর পিনাটস দিয়ে গেছে। আমি নুডলসটা অর্ডার করলাম রাইসের পরিবর্তে, তার কারণ আমার খুব শখ হয়েছে আমি আজকে চপস্টিক দিয়ে খাবো, আমি বহুদিন ইউজ করি না চপস্টিক। আর ভেতরটা খুব সুন্দর। হ্যাঁ, রিয়েলি খুব সুন্দর। আবার একটা এখন অ্যাড হচ্ছে পর্ক বাউ, তাই তো? তুই একটু ডাক, ডেকে বলে দে পূজা কোথায় যাচ্ছিস। আচ্ছা একটু বলে দিই, যাচ্ছিস যখন। তো আমাদের ফার্স্ট স্টার্টার চলে এসেছে। সবই কি যেন অর্ডার করেছিল, ওক ফ্রাইড প্রন, ওক ফ্রাইড প্রন সিচুয়ান স্টাইল। তো এই যে এত সুন্দর, এই একটা প্রন দেখতে, মোটামুটি চারটে প্রন থাকে, এই এরকম একটা বাটিতে চারটে প্রন থাকে, তার মধ্যে এই একটা। পূজার খুব মন খারাপ, চারটে পূজার খুব মন খারাপ, চারটে চিংড়ি 800 টাকা দিয়ে খাচ্ছে। আমি সৌভিককে বলছি খাওয়াতে নিয়ে আসবো, আমি বলিনি আমার গলা টিপে মেরে ফেলে।
আমি আর শ্রমিককে কোনোদিনও বলবো না আমায় খাওয়াবে, আমি তোদেরকে খাওয়াবো। আমি দেখাচ্ছি এত সুন্দর প্রন, এক্সোটিক প্রন। এই যে এই যে এই দেখ, এবার কাটবি। ওফ ভালো করে খেয়ে দাও। ভালো তো হবেই না, টেস্ট ওয়াইজ ভালো। ওকে সিরিয়াসলি বলছি, টেস্ট কেমন বল? কোয়ালিটি আছে কিন্তু কোয়ান্টিটি নিয়ে পূজার একটু অভিযোগ আছে। পূজার বক্তব্য হচ্ছে এখান থেকে খেয়ে দিয়ে বাড়ি ফেরার সময় রুটি তরকা নিয়ে ফিরব। তো আমাদের সেকেন্ড অর্ডার হচ্ছে পর্ক বাউ, যেটা চলে এসেছে এরকম একটা বক্সে ছিল, তিন পিস। আমি আর বোন অলরেডি নিয়ে নিয়েছি, এই যে ভাগ্যি সেটা তিনটে, যদি দুটো হতো। তো ভেতরে প্রচুর জুস, এই যে এত জুস, দেখো কিরকম করছে। আমরা এইসব জায়গার যোগ্য নই। দেখ জিনিসটা কিরকম করছে, ফু দিচ্ছি ভেতরে ফুলে যাচ্ছে, দেখ ব্যাপারটা জুসি কিন্তু ভেতরে একটা স্মেল আছে। মানে আমি পর তো বহু জায়গায় খেয়েছি কিন্তু স্মেলটা খুব একটা আমার ভালো লাগলো না। যাই হোক, ভেতরে জুসি ফুসি সব ঠিক আছে, বাট স্টিল ওই স্মেলটা একটু অড, খুব একটা ভালো না। দিস ইজ নট ভ্যালু ফর মানি অ্যাকচুয়ালি, মানে পোর্শন অল্প দেখেছি, বাট এটাই পোর্শনটা হচ্ছে না, পোর্শনের থেকে বড় কথা হলো মেইন যেটা, সেটা হচ্ছে টেস্ট, টেস্ট ওয়াইজ অ্যাকচুয়ালি দামটা অনেকটা, মানে পোর্শন ভীষণ অল্প। আমি পর্ক লাভার সবাই জানি, আমি পর্ক প্রচুর খেয়েছি, স্মেলটা লাগছে না কে, মানে ভালো লাগছে না। আর একটা কথা, মানে আমি বলবো ফাইভ স্টার ঠিক আছে, বাট আমার আজকে ভালো লাগলো না, আমি জানি না। বাকি দুটো মেন কোর্স রয়েছে, সেটা আসুক দেন দেখছি সেগুলোর টেস্ট কেমন। থ্যাংক ইউ। তো নেক্সট হচ্ছে আমাদের ছিল হচ্ছে চাউমিন আর চিলি চিকেন, চিকেন অ্যান্ড এগ চাউমিন। আর এই এত সুন্দর প্লেটে একদম কোন দিয়ে দেখা যাচ্ছে, আমরা হয়তো ঠিক আছে পিয়ার ওয়েট করতে পারি যে কারণে আমার নুডলস অর্ডার করা। এখানে এসেই দেখেছিলাম এরকম দুটো চপস্টিক রাখা আছে, আমার খুব ইচ্ছা ছিল চপস্টিক দিয়ে খাবো। এবার আমি তো চপস্টিক এরকমভাবে ধরতে পারি না, এই যে এটা ফাঁকা হয়ে থাকে, তাই আমি এইভাবে খাবো। কিছু তো একটা ব্যবস্থা হবে। ফোক ফোক ফোক, একটা কাঁটা চামচ দিন না, কি কাঁটা চামচ বোঝে না। প্লিজ চপস্টিক দিয়ে খাওয়া অনেক হয়ে গেছে, বাঙালির কাঁটা চামচ, ঠোক ঠোক কিছু না, একদম কাঁটা চামচ যুগ যুগ জিও। নুডলসটা ঠিকঠাক, বাট বাট
এই যে চিলি চিকেনের গ্রেভিটা একটু বেশি মিষ্টির মতো, মানে এতটাও মিষ্টি ভালো লাগে না, মানে সুইট চিকেন হয়ে গেছে ব্যাপারটা, অতিরিক্ত মিষ্টি লাগছে কেন জানি না। চ্যাংড়া স্টাইল মোটেও এতটাও মিষ্টি না। আপনাদের বলতে চাই এই যে দুটো দিয়েছেন না খুব জঘন্য খেতে, আমি যে বাড়ি নিয়ে যাব আমি তাও নিয়ে যাব না। এটা বাড়ি নিয়ে যাওয়ার জন্য দেয়নি তোকে, এখানে বসে খাওয়ার জন্য দিয়েছে, ভীষণ হচ্ছে মান সম্মান কিছু রাখলো না চুকাতে। অ্যামাউন্ট হচ্ছে 5,015 টাকা, বাপের মাথা খেলাম তার জন্য 5,000 টাকা দেবো। সৌভিকের বাচ্চা আই উইল কিল তুই বেরো, আমার 5,000 টাকা খসিয়েছিস তোর লজ্জা করে না, পেটের এক কোনাও ভরেনি। লিফটটা একটু চেটে নে, আমি ওয়াশরুমে যাব, ওয়াশরুমটা দেখব। চল নিচে চল, আরে টয়লেট পেয়েছি, এরপরে সব দোকান মিষ্টি, টয়লেট ও টয়লেট পেয়েছি, যা ওই দিকেই ছিল। মন তুই কিছু বল, তোর এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স শেয়ার কর। ভালো, হ্যাঁ ভালো, কি ভালো, জায়গাটা অনেক ভালো, আর বাথরুমটা ভালো, আর লিফট ভালো, সোফা ভালো, সোফা ভালো, খাবার কেমন, মোটামুটি ভালো না। ওয়াশরুমটা কিন্তু সেরাই, মানে আমার কথা একটু ইকো হতে পারে। আর এই যে এখানে পোর্শন কমে সব জায়গাতেই, এই যে বাসও মাত্র 3টে রাখা, আরও 2-4টে রাখতে পারতো, যাই হোক। বাট আচ্ছা, এখানে বেসিনের পাশে না দুটো জিনিস আছে, এটা হচ্ছে সোপ আর এটা হচ্ছে লোশন। সোপের কাজ বেসিনের পাশে আমি জানি, লোশনের কাজটা আমি জানিও না, মানে কী ব্লগার কিছুই জানি না, কিছু হবে না, এই জন্যই বাঙালি কিছু হচ্ছে না। আচ্ছা যারা যারা জানো এই লোশনের কাজটা কি বেসিনের পাশে, তারা তারা একটু কমেন্ট করে জানাও। আর আমার অদ্ভুত লাগছে বাথরুমে দাঁড়িয়ে একা একা কথা বলে যাচ্ছে। চলে এসেছি আর প্রচন্ড টায়ার্ড, আমরা টায়ার্ড, মাথাও খারাপ, শরীরও খারাপ, মনও খারাপ, সব খারাপ লাগছে। তো সুইটি আর মেঘা সবাইকে ডাকতে বললাম, কারণ ওদের জন্য গিফট নেওয়া হয়েছে রাখি পূর্ণিমা, সেগুলো দেওয়া হয়নি, অনেকটাই রাত হয়ে গেছে, 11টা বাজতে যায়। তো এবার ওরা এলে ওদের গিফটগুলো দিয়ে দেবো আর দেখাচ্ছি ওদের রিয়াকশনটা। 10:52 বাজে, হ্যাঁ অলরেডি বললাম 11টা বাজে। আর আমি হালদিরাম থেকে রসমালাই নিয়ে নিয়েছিলাম সবার জন্য, কারণ রসমালাই পাওয়া গেছিল। হ্যাঁ তো সবাই রসমালাই খেতে ভালোবাসে, তোরা চলে এসেছে, আমি তো ভুলে গেলাম দাঁড়া নিয়ে আসছি। এটা হচ্ছে রিমা আমার তরফ থেকে, আর সৌভিককে দে, এটা তোরা ভাই বোন একসাথে খাবি। একসাথে খাবি, একটা সৌভিক দিয়েছে একটা আমি দিয়েছি। আর এটা হচ্ছে প্রিয়া তোর জন্য, প্রিয়া ডার্ক চকলেট ভালোবাসে তাই, আর প্রিয়ার জন্য আমি এটা কিনেছি। আর সুইটি এলে সুইটিটা দেখাচ্ছি, হ্যাঁ আসুক না না এইটা তো আমি মেঘাকে দিয়েছি।
এটা দিদিভাই মেঘাকে ওদেরকে দিয়েছে আর এটা সুইটি দুটো হ্যাঁ ওটা দিদিভাই এদের আলাদা লেভেলের এনার্জি তো আরো তোদের জন্য আমি জিনিস যেটা আনছি সেটা আমি দেখাচ্ছি এই যে এখানে রসমালাই আছে যা যেটা ওরা খেতে খুব ভালোবাসে সেটা দিয়ে দি তো আমরা বাড়িতে ঢুকে গেছি আর সবাইকে রসমালাই দিচ্ছি সবাই রসমালাই পেয়ে বেশ যেটা মেন বলা হচ্ছে না সেটা হচ্ছে এখানে আমাদের এখন পিনপিসি চলছে সেটা ব্লগে দেওয়া যাবে না কোন মানে হয় না ঠিক আছে আর মোদ্দা কথা হচ্ছে মেসি চালাতে পারছি না আজকে কি হয়েছে আজকে আজকের মতো ব্লগটা এইটুকুই টাটা সবাই জানে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব বম পারফিউম টাটা ওকে টাটা টাটা।